অনেক লোকের মানে কমেন্ট আছে আর কি, মানে কমেন্টের মাধ্যমে বলে যে আপনাদের কাড়া অতদিন থেকে রাখিয়েছে গ্রামে, তো মানে বাইর করে নাই কোনো জায়গায়, তো আপনি আজ দিন বাইর করছেন কাড়াটা, তো আজ দিন বাইর করে দর্শকদের ওই দর্শক গুলার মধ্যে যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না ওটা তো নাই, দেখুন অনেক লোকে তো অনেকেই বলেছে, তার জন্য তো বললেন না যে আমি না বললে যে নির্বলি রাগ পেটেই পচে, তো আমরা পক্ষ থেকে তোমাদের সকল দর্শককে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও একটা আপনাদের মাঝে সাক্ষাৎকার ভিডিও নিয়ে আসিছি। তো আজকে আমি এসেছি পুরুলিয়া জেলার মানে টামনা থানার অন্তর্গত পিচাসি গ্রামে। তো এখানে ইনাদের কাড়া নাম নথিভুক্ত করেছেন, কোথায় নাম নথিভুক্ত করেছেন বিস্তারিত ভিডিও জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকে আমি কাড়া মালিকের কাছ থেকে জানিয়ে নিয়েছি যে ইনাদের কাড়ার নাম কোথায় নথিভুক্ত করেছেন এবং লড়াইয়ের মানে তারিখটা কবে, তো সেখানে প্রাইজ কত আছে সমস্ত তথ্য জানাবো। তো বলছি কাকু আপনার নাম? সুদর্শন মাহাতো। আপনার ঠিকানাটা একবার গোটাই বলে দিন। ঠিকানা আমার মানে গ্রাম হচ্ছে পিচাসি, মানে পোস্ট অফিস আমাদের পিচাসি আছে, এবার টামনা থানা জেলা পুরুলিয়া। তো মানে শোনা যাচ্ছে যে আপনারা নাম নথিভুক্ত করেছেন এই কাড়াটা বর্তমানে যেটা আপনার আছে, তো কোথায় নাম নথিভুক্ত করেছেন? এটা ওই বেলমাতে। বেলমাতে? ওটা কোন থানা পড়েছে? মফস্বল থানায় বলে। আচ্ছা মফস্বল থানা। তো সেখানে লড়াইয়ের ডেট কবে? ওটা ওই মানে হচ্ছে কার্তিক ১৩। মানে আগেও শোনা যাচ্ছিল যে আপনারা আরো অন্যান্য জায়গার সঙ্গে জড়া হয়ে আছে, যেমন হুড়া কেশবপুর আরো অন্যান্য জায়গায় যেমন লাগাবার জন্য ইয়া করেছিলেন, তো সেই জায়গাগুলো মানে হঠাৎ করে ক্যান্সেল করে এইটা কেন এখন বলি দেখুন আমার মাঘ মাস মেলা, মাঘের ২৫ দেরি আছে, তো যদি আমাদের কারার কোন ইয়াই হয় তো আমাদের আসরকে মনে করো সব জপ্ত হবে, তো সেই হিসাবে বলছি যে হঠাৎ যখন একটা প্রোগ্রাম করলো তো দেখছি সব লোকে আসরেই ইচ্ছা করে লাগাছে বা রাখিয়েছে লাগাবার জন্য, তো বলি এক কাজ করা যাক আমরা আর কোনো জায়গায় দেখা যাক না। আর আপনাদের কাড়া লড়াই অনেকদিন থেকে হয় নাই বা এরকম করে হতে নাই, তখন দর্শকও বা আমি বলছি আমি যেমন গ্রামে একটি বইয়া আছি, তো আমার তো ৫টা কুটুম আছে, ৫টা কুটুম বলছে কোনো জায়গায় দেখো না, তো কথা কাটছে দেখছি কতদিন কথা কাটবে, বলি যা বড় বড় মনে করো এইখানে ইয়াটা যা তো দেখ, যদি আমরা নাম দিয়ে দেখ, যদি জেলা কমিটি মনে করো সিদ্ধান্ত করে দেয় তো ভালো করে, নাই তো কোন তোর আমাদের কোনো ই নাই যে না ভাই মনে আমরা জোর পূর্বত লাগাতে হবে কিটা কোনো মানে নাই, এটা যদি ওখানে কমিটির আরো সবার সিদ্ধান্ত হয় যে না আমি পিচাসি দিলে পিচাসি সুদর্শন মাতোর সঙ্গে লাগাবো তাহলে পাবো যাবো। তো তারপরে আপনাদের যে এই কাড়াটা আছে, তো এই কাড়াটা আপনারা গ্রাম লড়াই করেন কিন্তু সেই মানে নাম নথিভুক্ত করে নাই অনেকে, তো সেই কারণে দর্শকও মানে অনেকদিন ধরে আর কি মানে লড়াই দেখার আশাটা রাখিছে, তো সেই হিসাবে আপনারাও বলছেন যে আমরা বেলাতে মানে লাগাবার জন্য আজ বলি এবার ইচ্ছুক হবো যে মানে লাগান দেখা যাক না লাগবে কি না লাগবে, মানে এটাকে তো আমরা চেক করে নাই কোনো জায়গায় যে না আমরা হয়তো গেল বছর লাগাইছি কারণটা ভালো লাগেছে, সেটাও তো নাই না আমাদের আলিকাড়া। তারপর আপনাদের এই যে কাড়াটা মানে আছে, তো এই কাড়াটা আপনারা মানে কতদিন ধরে মানে রাখিয়েছেন আর কতবার লাগাইছেন? এটা আমি ওই গ্রাম যা বলবেন যে মনে করো গ্রামের ইয়াই লাগানো হয়েছিল ছোট থাকতে চার দাঁতে একবার ছ দাঁত করে হয়েছে তখন একবার জ্বর হয়েছিল, আর এই গেল বছর নতুন হয়েছে তখন আর জড়া পায়নি, মানে যত মানে যখন থেকে কাড়াটা নতুন হয়ে যায় সেই বছর থেকে আর মানে জোড়া হয়নি গেল আগে আগে শুনতে। তো তাইলে
আর এখন বেশি কিছু বলছি না, আপনাদের যেহেতু লড়াইয়ের মানে দিন মানে আর মানে ওই এক মাস মতন টাইম আছে, তো তার মধ্যে আপনারা কি মানে অন্যরকম ভাবে একটু প্রস্তুতি নেবেন নাকি ওই যেমন চলছে সেরকমই? আমাদের প্রস্তুতি যা আছে তাই, কেন না এই যে বর্ষাকাল, এই যে তুমি বলবেন যে আমি দুটি ঘাস কাটলি ও খাবার খাবো নাই, খাবে কবেন না তুমি আগর তরুর জন্য কাটা হয় গাইতাই আছে দেখছেন না, তো ওই সবকে খাওয়ানো হয় এখন আরো তো খাবে নাই, খাবার খাই লিরনে লিরনে মোটামুটি তোমার ওই যে কার্তিক আগুন বেরাবে ঠান্ডা পড়বে তখন স্টার্ট করবে, এখন ওই তো রাগ ওই ভিজা মাটি ঘুরে বলছে ওইটাই রাগ ওইটাই রাগ ওইটাই রাগ যতটুকু পাচ্ছি। হ্যাঁ এখন যতটা বল মানে ইয়া আছে আর দেখছেন আমরা সাধারণ মানুষ, আমাদের তো মনে করো কোনো রোজগার নাই না যে না তুমি এমন জিনিস আছে তালা গরম করে দেবো খাওয়াই আর বিধি তিরি আমরা কোথায় আয় পাবেন। তো তারপর মানে আপনাদের ভিডিও যতগুলো মানে আপলোড করা হয় কিংবা দর্শকে আর অন্যান্য চ্যানেল আপলোড করা হয় তো সেই চ্যানেলের মাধ্যমে অনেক লোকের মানে কমেন্ট আসে আর কি, মানে কমেন্টের মাধ্যমে বলে যে আপনাদের কাড়া অতদিন থেকে রাখিয়েছে গ্রামে তো মানে বাইর করে নাই কোনো জায়গায়, তো আপনি আজ দিন বাইর করছেন কাড়াটা, তো আজ দিন বাইর করে দর্শকদের ওই দর্শকগুলোর মাধ্যমে যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না ওটা নাই দেখুন অনেক লোকে তো অনেকেই বলেছে তার জন্য তো বলেন না যে আমি না বললে যে নির্বলি রাগ পেটেই পচে, তো আমরা পেপারে ডাইরেক্ট টিকিয়ে জন্য নাম দিয়া যে আপনি ইয়া হবে আপনি সে নাই আমি বলে দিব অমুক লোকের সঙ্গে লাগাবো আমি আর আর বছর লাগাবো অমুক লোকের সঙ্গে, আমি নাম ধরতি কোনো কিছু নাই, আমরা গ্রামে যদি আমি মনে করো মাঘেই করি ঘুরে মেলা কিন্তু নাম ধরতি না, যার ইচ্ছুক হবে কাছে নিয়ে নাম দিয়ে চলে যাবে। যদি আপনারা তো এই ডুমুর ছেলে মেলা করেন তো আপনারা আপনাদের গ্রামে কি মেলা করার কোনো ইয়ে আছে মানে গ্রাম মানে আমাদের ওটাই গ্রাম ধরা যায় মানে গ্রামে আমাদের কাড়া না, তো এইবার পর দেখুন গ্রামের লোকের তো রিচ থাকা যায় যে বাইরে চল আমার কুটুমের আছে আমি দুটো নিয়ে আসবো সেটা নাই, ওই জন্য আমি মাথা খারাপ গ্রামে করি নাই, উঠি না হলে হয় কি যে আমার নিজস্ব মনে করো ধরুন মামা বাড়ি বটে তো মামা বাড়িটাই ওরাই এই ঝুড় ঝামেলা যে কিছু খরচ খরচা ওরা বহন করে, আমি আমার কারা দৈনিক যাচ্ছে ওই ওইখিন আসা যাওয়া করে আমার কোনো কিছু ই নাই, ওরাই যা পারে করে মানে গ্রাম বলতে আপনার ওইটাই গ্রাম। হ্যাঁ তো সেই কারণে মানে আজ যে আমি অন্য লোকের পাঁচ লোকের মানে কারা বড় করে নিয়ে আসবো সেই হিসাবে আমি করবো না, আমার ওইটাই ঠিক আছে, ওইবার যদি বড় আনে তো ওরাই দেখে লই ওই হতে পছতা এনা লাগা যা কিছু করে ওরাই করে। আচ্ছা তবে আর বেশি কিছু বলছি না, এইটুকু বলে আমাদের এই ছোট্ট বক্তব্যটা শেষ করছি, তো আপনাদের এই মাননীয় সুদর্শন মাহাতো মহাশয়ের কারাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন এখন এই আশ্বিন মাসে কেমন আছে সেটা দেখাচ্ছি। ভালো কে ভুই তারে তারে গো পলাশ ঝুড়ে ভালো।